দেশকে চুক্তিবদ্ধ করতে চাইছে বিজেপি, চুক্তিবদ্ধ কারবারিদের হাতে দেশকে ছেড়ে দিতে চাইছে বিজেপি। কেন্দ্রীয় সরকারের এই অবস্থানের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে প্রতিবাদে সামিল হচ্ছে এবং এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে তার অবস্থান পরিবর্তন করতেই হবে। শুক্রবারই দাবি করলেন সিআইটিইউর সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানিক দে। কেন্দ্রীয় প্রকল্প অগ্নিপথের প্রতিবাদে শুক্রবার রাজধানী শহরে সিআইটিইউর উদ্যোগে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল কর্মসূচি থেকে এই মন্তব্য করেছেন প্রাক্তন মন্ত্রী মানিক দে। এদিন সিআইটিইউর সদর কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়, তারপর বটতলা থেকে পোস্ট অফিস হয়ে প্যারাডাইস চৌমুহনীতে এসে পথসভা সংগঠিত করে কর্মী সমর্থকেরা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্ব মানিক দে সহ অন্যান্যরা রাজ্যের উপভূত সন্ত্রাস নিয়ে কড়া সমালোচনা করেন রাজ্যের বর্তমান বিজেপি সরকারের। এই প্রকল্প আমরা মনে করি যে পদ্ধতিতে সেনাবাহিনীতে নিয়োগ করা হবে এই পদ্ধতি হওয়া উচিত না, কারণ সেনাবাহিনী তারা দেশের নিরাপত্তা রক্ষা করবে এবং জীবনের বিনিময়ে তারা দেশ রক্ষার কাছে নিজেদেরকে নিয়োজিত করেন। এমনি সাম্রাজ্যবাদী শক্তি আমাদের দেশকে দুর্বল করতে চাইছে, নানা কায়দা তারা কৌশল এটা করবে এবং এই জাতীয় প্রকল্প যারা আমাদের দেশকে দুর্বল করতে চায় তাদেরকে সাহায্য করবে। এবং বিজেপি দল যে পদক্ষেপ তারা নিয়েছে আমরা এটা তীব্র বিরোধী। আমরা মনে করি দেশের নিরাপত্তার স্বার্থে, দেশবাসীর স্বার্থে আমাদের দেশ যেভাবে চলছে এবং এটার বিরুদ্ধে দেশের মানুষও প্রতিবাদ জানাচ্ছে, আমরাও প্রতিবাদ জানাচ্ছি। ইতিমধ্যে অগ্নিপথ প্রকল্পকে কেন্দ্র করে গোটা দেশেই মানুষ রাস্তায় নেমেছেন, সোচ্চার হয়েছেন, প্রতিবাদে সামিল হয়েছেন। তারপরেও বিজেপি সরকার মাতাবাদী নানা ধরনের এই এটা সংশোধনের নাম করে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমাদের দৃঢ় ধারণা এটা দেশের মানুষ বিভ্রান্ত হবেন না এবং এটা আমরা এখনও বলবো, এটা প্রত্যাহার করুক। নতুবা দেশব্যাপী যে আন্দোলন চলছে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করবে, দুর্বার হবে। শেষ পর্যন্ত বিজেপি সরকার দেশের স্বার্থবিরোধী যে নীতিটা নিয়েছেন তার থেকে ফিরে আসতে বাধ্য হবেন, আমরা বাধ্য করবো। সিআইটিইউর উদ্যোগে রাজধানীতে আয়োজিত এই দিনের এই প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলে বামপন্থী কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিবাদ মিছিলে বিজেপির দুষ্কৃতিকারীদের সন্ত্রাসের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সকল শ্রমজীবী মানুষকে এগিয়ে আসতে আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।